আসসালামু আলাইকুম সবাইকে, আবারও অভিনন্দন আমার চ্যানেল ফারজানাস রেসিপির পক্ষ থেকে। ফ্রেন্ডস, খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো গুঁড়ো দুধের ছানা। মিষ্টি তৈরি করতে হলে প্রথমেই যে নামটা মনে আসে সেটা হলো ছানা, আর লিকুইড গুঁড়োর দুধটা হয়তো সবসময় সবার বাসায় থাকে না, তাই খুব সহজ এবং শর্টকাটভাবে গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি আপনাদের ছানা তৈরি করে দেখাবো। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই গুঁড়ো দুধের ছানা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি পানি নিয়েছি 1 লিটার পরিমাণ, আর 1 লিটার পরিমাণ পানির জন্য গুঁড়ো দুধ নিয়েছি 2 কাপ পরিমাণ, ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে আপনি ছানাটা তৈরি করতে পারেন। আর ফ্রেন্ড, আমি এখানে যে 1 লিটার পরিমাণ পানি নিয়েছি সেটা মেজারমেন্ট কাপের 4 কাপ আর 1/4 কাপ পানি। ব্যাস এই 3টা উপকরণই তৈরি হয়ে যাবে পারফেক্ট গুঁড়ো দুধের ছানা। তো চলুন গিয়ে দেখে নিই আমরা কীভাবে তৈরি করছি মাত্র 5 মিনিটে গুঁড়ো দুধের ছানা। এখন প্রথমে আমি যে 1 লিটার পরিমাণ পানি নিয়েছিলাম সেই পানির মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তবে ফ্রেন্ডস, একসাথে কিন্তু সম্পূর্ণ দুধটা দেওয়া যাবে না, জাস্ট সামান্য করে করে দেবেন এবং হালকা হাতে এটা মিশিয়ে নেবেন। সেই সাথে এই গুঁড়ো দুধটা কিন্তু গরম পানি বা কুসুম গরম পানিতেও মেশানো যাবে না, এটা আমরা নর্মালি যে টেম্পারেচারে পানিটা ব্যবহার করে থাকি সেই টেম্পারেচারে পানির মধ্যে মেশাতে হবে, তাহলে খুব ইজিলি গুঁড়ো দুধটা পানির মধ্যে মিশে যাবে। আর গুঁড়ো দুধটা মেশাবার সময় দুধের মধ্যে যদি কোনো রকম দলা পাকিয়ে থাকে তাহলে কিন্তু সাথে সাথেই তা চামচের পিঠ দিয়ে ভেঙে দেবেন, কারণ দুধের মধ্যে কিন্তু কোনো রকম দলা থাকা যাবে না, তাহলে কিন্তু ছানাটা ভালো হবে না। এখন এভাবে করে জাস্ট হালকা হাতে আমি সম্পূর্ণ গুঁড়ো দুধ আর পানিটা মিশিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, গুঁড়ো দুধ আর পানিটা মেশানোর পর খুব ঘন একটা লিকুইড দুধ তৈরি হয়ে গেছে। এখন এই দুধটা দিয়ে আমরা ছানা তৈরি করে নেব। এখন প্রথমে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে গুঁড়ো দুধ আর পানির মিশ্রণটা ঢেলে দেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল করবেন দুধের মধ্যে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে, তাহলে কিন্তু ছানাটা ভালো হবে না। চাইলে আপনারা দুধটা ছেঁকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই দুধের মিশ্রণটা আমি চুলার মিডিয়াম হিটে অনবরত নাড়তে থাকবো, সেই সাথে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ফ্রেন্ডস, দুধের মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে। এখন আমি গ্যাস ওভেনটা একেবারে লোতে করে দেব এবং দুধের মধ্যে যে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম সেই ভিনেগারটা দিয়ে দেব। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধটা ফেটে ছানা তৈরি হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ডস, অলমোস্ট ছানাটা তৈরি। আর আমি এখানে ডানো ব্র্যান্ডের দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে ডানো, ডিপ্লোমা অথবা নিরো এই 3টা ব্র্যান্ডের দুধটা ব্যবহার করতে পারেন। আমি আপনাদের একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট লিকুইড দুধের ছানার মতোই হয়েছে। তো এখন এই ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা ছাকার জন্য প্রথমে আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলের ওপরে দিয়ে দেব একটা চালনি, আর এই চালনের ওপরে দিয়ে দেব ন্যাটের একটা কাপড়। এখন এই কাপড়টাকে জাস্ট ভিতর দিকে একটু ঢুকিয়ে যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণ ছানাটাই ন্যাটের কাপড়ে ঢালা হয়ে গেলে এখন এই ছানাটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে একটু নেড়েচেড়ে ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে আমি যে ভিনেগারটা ব্যবহার করেছি সেই ভিনেগারের টক ভাব যেন কোনোভাবেই ছানার মধ্যে রয়ে না যায়। এখন ধোয়া হয়ে গেলে সম্পূর্ণ ছানাটাই আমি হালকা হাতে এভাবে চিপে চিপে এর মধ্যে যে পানিটা আছে পানিটা ঝেড়ে ফেলে দেব। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল করবেন ছানার মধ্যে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। তো দেখুন ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে খুব স্বল্প সময়ে গুঁড়ো দুধের তৈরি ছানা। এখন যখন ইচ্ছে তখনই কিন্তু খুব ঝটপট বাসায় মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন ফ্রেন্ডস, ছানাটা কিন্তু ঠিক লিকুইড গুঁড়ো দুধের ছানার মতোই একেবারে সফট এবং ক্রিমি। তো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।